আমাদের বাচ্চারা আমরা আমরা ফিজিক্স কেমিস্ট্রি কত বড় বড় প্রবলেম গুলো সলভ করতে পারি কিন্তু আমরা সূরা ফাতিহার অর্থ জানি না হাউ ইট ইজ পসিবল হাউ উই ক্যান হেস আল্লাহ কিভাবে পারব আমরা কত বড় বড় অঙ্ক কষে ফেলতে পারি কিন্তু আমরা নামাজের মধ্যে ফরজ কয়টি ওয়াজিব কয়টি সেগুলো আমরা জানি না অত্যন্ত দুঃখের বিষয় যে ইসলামের শুরু হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়জন মুসলমান সালামকে শুদ্ধভাবে দেয় যে নবীর নাম শুনে আমরা মহব্বত করি যে রাসূলের উপর বিশ্বাস না করলে আমরা দুনিয়া এবং আখিরাত সব খুয়ে যাবে সব কিছু ভেস্তে যাবে সেই রাসূলের নামটি কয়জন শুদ্ধভাবে নিতে পারে আমরা ইসলামকে বুঝে শুনে গ্রহণ করি নাই আমরা জন্মগতভাবে ইসলাম পেয়ে গেছি ইসলাম একটা মতাদর্শকে গ্রহণ করার জন্য আমাদের যে স্টাডি করার দরকার ছিল সেটা আমাদের করতে হয় নাই আমরা সৌভাগ্যবান কিন্তু যে কাজটি আমার আগে করা দরকার ছিল এই কাজটি এখন তো অন্তত করা দরকার যে লোকটি পজিশনে চলে এসেছে তার যোগ্যতা নাই অন্তত চেয়ারে বসার পরে তো তার যোগ্যতার জন্য চেষ্টা করা উচিত মানুষ করে না মানুষ করে